আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আগামী 19 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা। পরীক্ষাটি মোট 100 নম্বরে হবে এবং সময় থাকবে 90 মিনিট। এটি সকাল 10টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এর পরে খুব শীঘ্রই উপখাদ্য সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষাও অনুষ্ঠিত হবে। তো আপনারা এই পদগুলোর জন্য এতদিন যা পড়েছেন তার মধ্যে থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু টপিক আছে যেগুলো শেষ সময়ে এসে এখন আপনারা রিভিশন দিবেন। তো চলুন আমরা এখন দেখে আসি কোন বিষয়গুলো আবার রিভিশন দিবেন। আপনারা হয়তো সিলেবাসটা জানেন যে বাংলা জন্য আছে 30 নম্বর, ইংরেজির জন্য 30 নম্বর, গণিতে 20 এবং সাধারণ জ্ঞানে 20 নম্বর। এই মোট 100 নম্বর রয়েছে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদের জন্য, এবং এর মধ্যে থেকে 100-এর ভিতর 50 পেলে আপনি ভাইবার জন্য কল পাবেন এবং ভাইবায় রয়েছে আপনার 10 নম্বর। মোট 110 নম্বরের উপর ভিত্তি করে আপনার চাকরি হবে অথবা হবে না। যাই হোক, এখন আমরা বাংলা বিষয়ের শেষ সময়ের সাজেশন দেখি যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। আগেই যেমনটা বলেছি, বাংলায় রয়েছে 30 নম্বর। এর ভিতর থেকে ব্যাকরণ অংশ থেকেই বেশি প্রশ্ন আসবে, ব্যাকরণ অংশটা বেশি গুরুত্ব দেবেন। তার ভিতর দেখুন আমি দুই ভাগে ভাগ করেছি, কিছু লাল কালার করে দিয়েছে এবং কিছু নীল কালার আছে। তো এই লাল কালার স্টার দেওয়া এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনি দেখে যাবেন যে সময়টুকু আছে এর ভিতরে। প্রথমে রয়েছে বানান ও বাক্য শুদ্ধকরণ, তারপর সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, সমর্থক ও বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ। তারপর যদি সুযোগ থাকে এগুলো আরেকবার রিভিশন দেবেন, এগুলো থেকে অবশ্যই প্রশ্ন পাবেন। তার ভিতর রয়েছে পরিভাষা, বর্ণ ও ধ্বনি, নত্ব বিধান এবং সত্ত্ববিধান, পদ প্রকরণ, প্রকৃতি ও প্রত্যয়, বচন, লিঙ্গ, বিরামচিহ্ন, শব্দ, বিশেষ করে দ্বিরুক্ত শব্দ। বাংলা সাহিত্যে বিশাল সিলেবাস, তার ভিতর থেকে শেষ সময়ে এসে আপনি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনাগুলো আরেকবার রিভিশন দিবেন এবং বিভিন্ন লেখকের ছদ্মনাম উপাধিগুলো দেখবেন, বিখ্যাত সাহিত্যিকদের জীবনী ও সাহিত্যকর্ম সেগুলো একবার রিভিশন দেবেন, বিশেষ করে মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন সহ যারা আছে প্রখ্যাত, এনাদের সাহিত্যকর্মগুলো আরেকবার একটু রিভিশন দেবেন এবং জীবনী যে উল্লেখযোগ্য তথ্য আছে সেগুলো একবার দেখবেন। তো এই হলো মোটামুটি বাংলা ভাষা ও সাহিত্যের জন্য 30 নম্বরের শর্ট সাজেশন। এরপর আমরা ইংরেজি দেখি। ইংলিশে রয়েছে 30 নম্বর, যেখানে গ্রামার অংশ থেকেই প্রায় সব প্রশ্ন আসবে। তো গ্রামারের ভিতর রয়েছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হচ্ছে আইডেন্টিফিকেশন আসবে, ওয়ার্ড ওয়াইজ আসতে পারে অথবা বাক্যের ভিতর থেকেও ওয়ার্ড সিলেক্ট করে দিতে পারে, সেখান থেকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করতে হবে। এবং ট্রান্সফরমেশনও অনেক ক্ষেত্রে আসবে, ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ। এই তিনভাবে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসবে। কারেকশন আছে, কারেকশনের ভিতর আছে রাইট ফর্মস অফ ভার্ব, সাবজেক্ট, ভার্ব এগ্রিমেন্ট আর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এই তিনভাবে কারেকশনের প্রশ্ন আসে সাধারণত। তারপরে আছে সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন পাবেন, স্পেলিং আসবে অবশ্যই, মিনিং, তারপর অন অর সাবস্টিটিউশন যেটি হচ্ছে এক কথায় প্রকাশ ইংরেজিতে, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে প্রশ্ন পাবেন, প্রিপোজিশন থেকে প্রশ্ন পাবেন, জেরান্ড অ্যান্ড পার্টিসিপল আছে আইডেন্টিফিকেশন আসবে সেন্টেন্স থেকে, তারপর আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লজ, জেরান্ড অ্যান্ড পার্টিসিপল এবং ফ্রেজ অ্যান্ড ক্লজ এগুলোর থেকে প্রশ্ন অবশ্যই পাবেন। মোটামুটি যে টপিকগুলো দিয়েছি এখানে এগুলোতে প্রতিটার থেকে আশা করা যায় অবশ্যই প্রশ্ন পাবেন। আর একটু লেস ইম্পর্টেন্ট কিছু টপিক দেখুন, অ্যানালজি, টেন্স, ভয়েস, ন্যারেশন, আর্টিকেল, নাম্বার, ডিগ্রি, জেন্ডার। ইংলিশ লিটারেচার থেকে সাধারণত প্রশ্ন আসে না, তবে 2-1 নম্বর আসতে পারে। সেক্ষেত্রে আপনি বিখ্যাত যে ফেমাস রাইটার এবং তাদের ফেমাস ওয়ার্ক যেগুলো আছে সেইগুলো দেখে যাবেন একবার করে। এবার আমরা গণিতের সাজেশন দেখি। গণিতে রয়েছে 20 নম্বর, এর ভিতর পাটিগণিত থেকেই বেশি প্রশ্ন আসবে। পাটিগণিতে রয়েছে বাস্তব সংখ্যা, যেখানে মৌলিক সংখ্যা এবং মূলদ অমূলদ সংখ্যা নির্ণয় করার প্রশ্নগুলো বেশি আসে।
তারপর ওই ঐকিক নিয়ম সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, যেমন কাজ, খাদ্য, মিশ্রণ, অংশীদারি, কারবার, নৌকা, স্রোত, নল, চৌবাচ্চা, গড়, দূরত্ব, গতিবেগ, ট্রেন ইত্যাদি থেকে প্রশ্ন পাবেন অবশ্যই। তারপর লাভ ক্ষতি আছে, সুৎকষা আছে, তো এগুলো থেকে আশা করা যায় অবশ্যই প্রতিটা টপিকস থেকে প্রশ্ন আসবে। তারপর আর কিছু লেস ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন ভগ্নাংশ, অনুপাত, সমানুপাত, লসাগু, গসাগু, বয়স সংক্রান্ত, পিতাপুত্রের যে অঙ্কগুলো আসে, ধারা, পরিমাপ ও একক। বীজগণিত থেকে যে টপিকগুলো খুব ভালো করে করবেন তা হলো মান নির্ণয়, উৎপাদকীয় বিশ্লেষণ, সূচক ও লগারিদম, বিন্যাস ও সমাবেশ এবং সম্ভাব্যতা। আর পারলে এগুলো দেখবেন অসমতা, সমাধান এবং সেট। পরিমিতির কিছু অংশ দেখতে পারেন, বেসিক অংশটা। আর মানসিক দক্ষতা থেকেও ওই টাইপের প্রশ্ন আসতে পারে, কিন্তু এখন তো সময় নেই, পারলে একটু রিভিশন দেবেন বিসিএস প্রিলিমিনারি লিখিত অংশ। আর জ্যামিতির বেসিক যে টার্মিনোলজিগুলো আছে সেগুলো দেখে যাবেন। সাধারণ জ্ঞানে 20 নম্বর রয়েছে, কিন্তু সিলেবাসটা অনেক বিশাল, তো শর্টে প্রস্তুতি নিতে হলে যে বিগত প্রশ্ন আছে খাদ্যের এবং প্রাথমিক নিয়োগ আছে, বিসিএস আছে, প্রিলিমিনারি টাইপের যে প্রশ্ন আছে সেগুলো সমাধান করতে পারেন। তবে এইগুলো আরেকবার একটু রিভিশন দিবেন, বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য, তারপর সংবিধান, নদ নদী, বাংলাদেশের জাতীয় অর্জন, সরকারের সাফল্য সংক্রান্ত তথ্য এবং বাংলাদেশের ম্যাপ। ম্যাপটা দেখে পড়বেন, অনেক কিছু ম্যাপ দেখে পড়লে অনেক মনে থাকে সহজে। আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে মহাদেশ ও বিভিন্ন দেশ পরিস্থিতি, নদ নদী, সাগর, মহাসাগর ইত্যাদির বিভিন্ন তথ্য, তারপর রাজধানী, মুদ্রা, জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন প্রণালী পড়বেন, এটি ম্যাপের মাধ্যমে পড়বেন তাহলে মনে থাকবে, এবং চুক্তি ও সম্মেলন এবং সাম্প্রতিক যে বিষয়গুলি আছে তথ্য সেগুলো বাংলাদেশের ক্ষেত্রেও দেখবেন, আন্তর্জাতিক ক্ষেত্রেও দেখবেন। বিজ্ঞান প্লাস কম্পিউটার, এ থেকে আলাদা কোনো সিলেবাস নেই, কিন্তু এটি সাধারণ জ্ঞান অংশেরই অন্তর্ভুক্ত, এখান থেকেও দু একটি প্রশ্ন আসতে পারে। তো আপনার জন্য বিগত যে প্রাইমারি নিয়োগ আছে এবং বিশেষ প্রিলিমিনারি যে প্রশ্নগুলো আছে সেইগুলো সলভ করলে আশা করি যদি 2-4টি প্রশ্ন আসে পারবেন এখান থেকে। তো এই হচ্ছে মোটামুটি 100 নম্বরের যে এমসিকিউ পরীক্ষা হবে তার সাজেশন। আর 10 নম্বর হচ্ছে মৌখিক পরীক্ষায়, যারা 100-এর ভিতর 50 পাবেন অন্তত তারা মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবেন। মৌখিক 10 নম্বরের জন্য নিজের জেলার তথ্য, নিজের সাবজেক্ট, তারপর বাংলাদেশ, আন্তর্জাতিক বিভিন্ন তথ্য থেকে প্রশ্ন করা হয়। পরবর্তীতে রিটেনের রেজাল্ট দেওয়ার পর ভাইবা ক্লাস হবে, তখন বিস্তারিত আলোচনা থাকবে। তো ভালো থাকবেন সবাই, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, পরবর্তীতে যে কোনো আপডেট অবশ্যই আপনারা চ্যানেলে পেয়ে যাবেন। পরীক্ষার পরপরই নির্ভুল সমাধান দেওয়া হবে, সবাই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।